পরে গাড়িটি দেখে নেন, পরে গাড়িটি দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 XL, আড়াই বছর বয়স, সুপার হিট কালেকশন BS3, এটি মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড, সেম মাহিন্দ্রা বুলেরো পিকআপ কিন্তু একটু আলাদা মডেল রয়েছে, এটি স্ট্যান্ডার্ড মডেল রয়েছে, এটি টাটা এসি গোল্ড 2020 মডেল, এটি হচ্ছে মারুতি সুজুকির সুইফট ডিজায়ার গাড়ি। পরে গাড়ি আবার চলে আসলাম, পরে গাড়ি টাটা এসি গোল্ড প্লাস। নমস্কার প্রিয় দর্শকরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, চলে এসেছি আপনাদের জন্য আবার একটি নতুন কালেকশন নিয়ে। আর আপনারা জানেন যে আরটি মোটরস মানে হচ্ছে পিকআপের কালেকশন, তাই আপনাদের জন্য প্রত্যেকবার আমরা হাজির হয়ে যাই, যেখান থেকে পারি পিকআপের কালেকশন নিয়ে হাজির হয়ে যাই। তাই এবার আবার হাজির হয়েছি আপনাদের জন্য পিকআপের মেলা নিয়ে, মানে এতগুলো পিকআপের কালেকশন রয়েছে, তার জন্য আপনাদেরকে যে পিকআপের কালেকশন দেখাবার জন্য এসেছি সেটি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের মালদা জেলার অন্তর্গত এসডি মোটরস। যে সমস্ত পিকআপ এখানে রয়েছে সেগুলো কি কন্ডিশনে রয়েছে এবং সমস্ত তথ্য আমরা জেনে নেব, চলুন ভিডিওটি তাহলে শুরু করা যাক। তাহলে আমরা পেয়ে গেছি এসডি মোটরসের ওনারকে, এবং ওনার কাছ থেকে শুনে নেব আমরা দাদার কাছ থেকে যে কী কী এখন ওনার কাছে কালেকশন রয়েছে। নমস্কার দাদা, ভালো আছেন? নমস্কার, ভালো আছি। আচ্ছা, তুমি কেমন আছো? আমি ভালো আছি। তো এর আগেবার ভিডিওতে যে সমস্ত গাড়ির কালেকশন ছিল আপনার কাছে, কেমন মানে রেসপন্স পেয়েছিলেন? খুব ভালো, ভালো রেসপন্স, বিক্রি ব্যাপারটা খুব ভালো। এই মুহূর্তে কী কী পিকআপের কালেকশন রয়েছে? পিকআপ আছে 18, 20, আচ্ছা 14, 16, আচ্ছা চারখানা পিকআপ আছে, চারখানা। হ্যাঁ, ছোট হাতি, যেরকম ধরনের পিকআপের রিকোয়ারমেন্ট দরকার আপনাদের, সে সমস্ত পিকআপ আপনারা কিন্তু এখানে পেয়ে যাবেন। চলুন তাহলে পিকআপের যে সমস্ত কালেকশন রয়েছে সেগুলো দেখা যাক, এক ধারতে কী কী কালেকশন রয়েছে। প্রথমে দেখে নিচ্ছেন, প্রথমে একেবারে সুপার হিট কালেকশন BS3, যেটা মার্কেটে আপনারা হয়তো খোঁজেন কিন্তু পাওয়া যায় না। যে সমস্ত গ্রাহকের কাছে BS3 গাড়ি রয়েছে বর্তমানে, কিন্তু ওনারা কিন্তু এই গাড়ি বিক্রি করতে চায় না, কারণ এই গাড়ি হচ্ছে একটা খুব মানে লক্ষ্মী গাড়ি। গাড়িতে আপনি তেল ভরবেন আর তার সাথে সার্ভিসিং করবেন আর চালাবেন, বেশি কিছু করতে হবে না। গাড়ির কন্ডিশনটা দেখে নিন, তারপরে আমরা দাদার কাছ থেকে জেনে নেব যে গাড়ির দাম সংক্রান্ত ব্যাপারে কী রয়েছে। গাড়ি কন্ডিশনটা খুবই ভালো রয়েছে, গাড়ি বয়স হতে পারে BS3 গাড়ি, কিন্তু BS4 প্লাস BS6 গাড়িকে কিন্তু নতুন নতুন গাড়িকে কিন্তু এই গাড়ি হার মানিয়ে দেবে। এটি দেখতে পাচ্ছেন, এটি মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড BS3 2012 গাড়ি, প্লাস আপনি এখানে প্লাস এই গাড়িতে আপনি লোনও পেয়ে যাবেন। ঘাবড়াতে হবে না যে আপনি হয়তো ভাববেন ক্যাশে নিতে হবে, আপনি লোনও কিন্তু এই গাড়িতে পেয়ে যাবেন। চলুন এই গাড়ির দামটা দাদার কাছে আমরা শুনে নিচ্ছি। এই গাড়ির দাম রেখেছি 2,55,000। আচ্ছা, 2,55,000, 2,55,000 দাম রেখেছি, অল পেপার, ওকে, পেপার কমপ্লিট করে, কমপ্লিট কমপ্লিট পেপার। আচ্ছা, কত মডেল এটা? 2012 মডেল, 2012 মডেল। আপনারা দেখে নিন, দাদার কাছ থেকে শুনে নিন, BS3 গাড়ি যদি আরও আপনাদের প্রয়োজন পড়ে তো অবশ্যই দাদাদের সঙ্গে যোগাযোগ করবেন। BS3 যদি নেক্সট আরও যদি এরকম কারো প্রয়োজন পড়ে তো অবশ্যই পাওয়া যাবে কিনা? অবশ্যই পাওয়া যাবে, BS3 গাড়ি পেয়ে যাবেন। আবার চলুন এরপরে কী গাড়ি আছে সেটা আবার দেখে নেব। পরে গাড়িটি দেখে নেন, পরে গাড়িটি দেখতে পাচ্ছেন মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 XL। গাড়িটি সুন্দর করে সাজানো রয়েছে, কিন্তু এর উপরন্তে কিন্তু আরও ভালোভাবে কিন্তু সাজানো হবে গাড়িটি, এই অবস্থায় দেওয়া হবে না আপনাকে গাড়িটি। গাড়িটি যা দেখতে পাচ্ছেন এখন, এর থেকে কিন্তু আরও ভালো কন্ডিশনে আপনি পেয়ে যাবেন গাড়িটি। পেছনে পার্কিং সেন্সারও রয়েছে, তার সাথে স্টেপনির টায়ারটা দেখতে পাচ্ছেন, একেবারে নতুন টায়ার রয়েছে। সাইড প্রোফাইল থেকে দেখতে পাচ্ছেন, সাইড প্রোফাইলের ডালার কন্ডিশনটা কিন্তু খুবই ভালো রয়েছে। এই গাড়িটির ব্যাপারে একটু বলেন দাদা। আড়াই বছর বয়স, আচ্ছা, এই গাড়ির দাম রেখেছি 6,95,000। 6,95,000 টাকা। কি মডেল এটা? এটা 7 আছে, 1.7, 1.7 মাহিন্দ্রা বুলেরো পিকআপ এক্সট্রা লং 1.7। BS4 না BS6? BS6, এটা BS6, BS6 মডেল। এবং সামনে দিকে দেখতে পাচ্ছেন ফগ ল্যাম্প, তারপর বাম্পার, সমস্ত কিছু দিয়ে কিন্তু গাড়িটি সাজানো রয়েছে। এবং আপনারা, এবং এটি হচ্ছে মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.7 XL 2020 মডেল, এর দাম রাখা হয়েছে মাত্র 6,95,000 টাকা। চলুন এরপরে কী গাড়ি আছে সেটা দেখে নিচ্ছি এবার। পরে গাড়ি দেখতে পাচ্ছেন, পরে গাড়ি সেম মাহিন্দ্রা বুলেরো পিকআপ, কিন্তু একটু আলাদা মডেল রয়েছে, এটি স্ট্যান্ডার্ড মডেল রয়েছে, BS3 গাড়ি। আবার BS3 গাড়ি কন্ডিশন দেখে নেন, কন্ডিশন দেখতে পাচ্ছেন খুবই ভালো কন্ডিশন রয়েছে, বয়স যেহেতু হয়ে গেছে গাড়ির সেই হিসাবে কিন্তু খুবই ভালো কন্ডিশন রয়েছে গাড়িটি। টায়ার এবং চ্যাসিস দুটোই দেখে নেন, চ্যাসিসটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু পুরনো গাড়ি, অনেকের হয়তো মনে একটা সংশয় থাকে, কিন্তু চ্যাসিসে কিন্তু কোনো ভাঙাচোরা কিছু নেই। এবং পেছন কন্ডিশনটাও দেখে নেন, তার সাথে ভেতর কন্ডিশনটাও দেখে নেন, খুব সুন্দর করে কালার করা রয়েছে ডালাটি। সাইড প্রোফাইল দেখতে পাচ্ছেন, সাইড প্রোফাইলও খুব সুন্দর রয়েছে, ডালাটা কিছুটা হাই করা রয়েছে, সাইড প্রোফাইল থেকে দেখতে পাচ্ছেন ডালাটা হাই করা রয়েছে। গাড়িটি তো পুরোটা আপনারা দেখতে পেলেন, দেখে তো আশা করি অবশ্যই চয়েস হবে, কারণ গাড়িটি দেখে ভালোই লাগছে, সাজানো গোছানো রয়েছে। এই গাড়িটির ব্যাপারে দাদার কাছ থেকে আমরা শুনে নিচ্ছি।
এই গাড়ি পেপার অল্প পেপার ওকে দেবো আচ্ছা পুরো পেপার খরচা নাই কো হ্যাঁ পার্টির যে নাম যে খরচা সেটা পার্টি দিতে হবে হ্যাঁ বাদ বাকি দাম রেখেছি 4,35,000 টাকা 4,35,000 টাকা কত মডেল এটা 2016 গাড়ি 16 গাড়ি কি মডেল এটা BS3 শুনতে পেলেন আপনারা মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.3 স্ট্যান্ডার্ড BS3 গাড়ি 4,35,000 টাকা মাত্র দাম রাখা হয়েছে এবং এটি 2016 মডেল চলুন এরপরে কি গাড়ি আছে সেটা এবার দেখে নিচ্ছে পরে গাড়ি দেখতে পাচ্ছেন পরে গাড়ি আবার সেম গাড়ি মাহিন্দ্রা বুলেরো পিকআপ 1.3 XL মডেল গাড়ির কন্ডিশন দেখতে পাচ্ছেন সামনে থেকে দেখে তো আশা করি খুবই ভালো লাগছে এবং গাড়ি কিন্তু কালার করা হয়েছে অরিজিনাল কালার সম্পূর্ণ নেই কিছু কিছু জায়গায় ছ্যাপ ছ্যাপ কালার করা রয়েছে যা কালার করা হয়েছে সেটি কিন্তু অরিজিনাল কালার রয়েছে এবং তার সাথে বাম্পারও রয়েছে চলুন সাইড প্রোফাইলটা আসুন সাইড প্রোফাইলটা একটু দেখে নিই সাইড থেকে দেখতে পাচ্ছেন ডালাটা কিন্তু এখনও পুরোপুরিভাবে এখনও সাজানো হয়নি সাজানো চলছে তার সাথে আসুন গাড়ির চ্যাসিসটা দেখে নিন চ্যাসিস খুবই গুরুত্বপূর্ণ চ্যাসিস দেখতে পাচ্ছেন একদম মোটা করে বিম দেওয়া রয়েছে যেটা এক্সট্রাভাবে আপনারা যদি লাগাতে চান তাহলে 25-30,000 টাকা খরচা হতে পারে সেখানে আপনি রেডিমেড পেয়ে যাচ্ছেন এবং টায়ারগুলো দেখতে পাচ্ছেন টায়ারগুলো খুবই ভালো রয়েছে ভালো কন্ডিশনে রয়েছে ডালার পেছন প্রোফাইলটাও দেখে নেন এবং তার সাথে ভেতর প্রোফাইলটাও দেখতে পাচ্ছেন নতুন কালার করা হয়েছে আপনি গাড়ি পুরনো পেতে পারেন কিন্তু ডালাটা একেবারে নতুন পেয়ে যাচ্ছেন গাড়িতে দেখতে পেলেন আপনারা আশা করি চয়েস হবে গাড়িটি চলুন গাড়িটির ব্যাপারে আমরা দাদার কাছ থেকে শুনে নিচ্ছি 18-র গাড়ি 2018 এটার আপনার দাম পড়বে 5,70,000 5,70,000 টাকা 5,70,000 কি মডেল এটা এটা এক্সট্রা লং মডেল যেটা আমরা বলি আর লোন কতটা হতে পারে এই গাড়িতে 5,00,000 হয়ে যাবে 5,00,000 টাকা লোন হয়ে যাবে 5,00,000 আপনারা শুনতে পেলেন যদি আপনারা গাড়ি নিতে চান তো অবশ্যই দাদাদের সাথে যোগাযোগ করে নেবেন এবং পরে গাড়ি দেখতে পাচ্ছেন আবার পরে গাড়ি একটু ছোট গাড়িতে চলে আসলাম যে সকল দাদা ভাইদের হয়তো ছোট রিকোয়ারমেন্ট আছে ছোট গাড়ির রিকোয়ারমেন্ট আছে এই গাড়িতে ওনারা নিতে পারেন ছোট হাতি গাড়ি খুবই জনপ্রিয় গাড়ি এবং পুরনো ড্রাইভারদের জন্য খুবই এটি জনপ্রিয় গাড়ি এটি টাটা এসি গোল্ড 2020 মডেল দাম রাখা আছে মাত্র 3,10,000 টাকা চলুন এরপরে কী গাড়ি আছে সেটা এবার দেখে নিচ্ছি পরে গাড়ি চলে আসলাম আবার একটু প্রাইভেট কারে যেনাদের হয়তো প্রাইভেট কারের রিকোয়ারমেন্ট আছে অল্প বাজেট এই গাড়িটি ওনারা নিতে পারেন ছোটোখাটো ফ্যামিলি রয়েছে ফ্যামিলির জন্য এই গাড়িটি কিন্তু খুব বেস্ট গাড়িটি দেখে নেন তারপর আমরা গাড়ির দাম ব্যাপারে শেষে বলে দিচ্ছি গাড়িতে দেখতে পেলেন এটি হচ্ছে মারুতি সুজুকির সুইফট ডিজায়ার গাড়ি এবং 2008-এর মডেল রয়েছে এবং এর ট্যাক্স প্লাস ফিটনেস দুটোই রয়েছে 2028 পর্যন্ত যদি আপনি নিতে যান তার জন্য আপনাকে পে করতে হয় মাত্র 1,10,000 টাকা চলুন এরপরে কী গাড়ি আছে সেটা এবার দেখে নিচ্ছে পরে গাড়ি আবার চলে আসলাম পরে গাড়ি টাটা এসি গোল্ড প্লাস আবার একটু ছোটো গাড়ি ছোটা হাতি গাড়ি আগের যে গাড়িটি ছিল টাটা গোল্ড সেটা থেকে একটু আপগ্রেড ভার্সন এটা হচ্ছে টাটা প্লাস এটি হচ্ছে টাটা এসি গোল্ড প্লাস গাড়ি তো দেখতে পাচ্ছেন গাড়ির কন্ডিশন খুবই ভালো হয়েছে কালার একেবারে অরিজিনাল এবং ডালাটা কিন্তু জিআইয়ের ডালা রয়েছে কালার করা নেই ডালাতে যেহেতু জিআইয়ের রয়েছে গাড়িতে দেখতে পেলেন এটি হচ্ছে টাটা এসি গোল্ড প্লাস 2022-এর মডেল এবং এর দাম রাখা হয়েছে 3,35,000 টাকা যদি আপনারা নিতে চান তো অবশ্যই যোগাযোগ করে নেবেন গাড়িতে আপনারা দেখতেই পেলেন এবার ব্যাপার হচ্ছে যে আপনারা যদি গাড়িটা নিতে চান তাহলে যোগাযোগ কী করে করবেন দাদাদের সাথে সেটা আমরা দাদাদের কাছে শুনে নিচ্ছি মোবাইল নাম্বারটা বলে দাও মোবাইল নাম্বার হচ্ছে 81-45-47-01-71 যদি আপনারা গাড়ি নিতে চান তাহলে আপনাদেরকে যোগাযোগ করতে হবে ওয়েস্ট বেঙ্গলের অন্তর্গত মালদা জেলার BSF ক্যাম্পের কাছাকাছি আপনারা যদি এখানে আসতে চান তাহলে আপনাদেরকে মালদা টাউন স্টেশনে নেমে আপনাদেরকে চলে আসতে হবে সরাসরি BSF ক্যাম্পের কাছাকাছি এবং যদি বেশি অসুবিধা হয় আপনারা যোগাযোগ করে নেবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশানে সেখান থেকে আপনারা দাদাদের সঙ্গে যোগাযোগ করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এরকম অনেক কালেকশান আরও আপনাদের জন্য নিয়ে হাজির হবে জয় হিন্দ জয় ভারত